তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যারা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করেন তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, আজকে আমাদের এমন একটা ক্যামেরার কথা বলবো যা DSLR মতো ভিডিও রেকর্ড করা যাবে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে নোটিফিকেশনের বেলটি আসবে ওখানে একটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেটের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাকে ক্যামেরার ইন্টারফেস এরকমভাবে দেখাবে। বন্ধুরা, এই পারমিশনগুলো আপনারা অন করে দিয়ে যাবেন। দেওয়ার পরে তো বন্ধুরা ক্লোজ বলে অপশন আসবে, ওখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, তো বন্ধুরা ক্যামেরাটার কথা আমি পরে বলছি। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তো আপনি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, তো বন্ধুরা এই অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। বন্ধুরা ওখান থেকে আপনারা, তো বন্ধুরা প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন। ওপেন করার পর প্লে স্টোর চলে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখবেন সিনেমা এভি লাইট। তো বন্ধুরা এটা আপনি লিখবেন, বন্ধুরা আমি লিখে নিই সিনেমা এভি লাইট। তো বন্ধুরা দেখুন ক্যামেরাটা চলে আসছে। তো বন্ধুরা ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তো বন্ধুরা ক্লিক করবেন। তো বন্ধুরা এই হচ্ছে ক্যামেরার ইন্টারফেস। তো বন্ধুরা এরকম দেখাবে, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মানে ভিডিওটি শেষ করলাম।